আপনার বাবার বা আপনার দাদার অথবা আপনার দাদার বাবার নামে কতটুকু সম্পত্তি রয়েছে, কতটুকু জমি রয়েছে, সেই জমিগুলো যদি আপনি জানতে চান তাহলে খুব সিম্পলি আপনি ঘরে বসে মোবাইল দিয়েও সেটা জানতে পারবেন। অর্থাৎ অনলাইনে সুযোগ হয়েছে সেটা জানার জন্য। আপনাকে ভূমি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না, যেতে হবে না বিভাগীয় বা ডিস্ট্রিক্ট লেভেলে কোনো ভূমি অফিসে। আপনি ঘরে বসে জানতে পারবেন সেই খতিয়ান অথবা দাগ নাম্বার অথবা আপনার মালিকানার নাম দিয়ে জানতে পারবেন যে আপনার দাদা বাবা বা বড়দাদার নামে কতটুকু সম্পত্তি রয়েছে। তো হ্যালো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আছি রুদ্র। এই ডিজিটাল যুগে সবই করা সম্ভব একটা অনলাইন থেকে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খতিয়ান বা আপনার দাগ নাম্বার অথবা মালিকানা নাম দিয়ে খুব সহজে আপনি ঘরে বসে মোবাইল অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার দিয়ে কতটুকু সম্পত্তি রয়েছে আপনার দাদা বড়দাদা বা তারও আগের নামে, সেই সম্পত্তিগুলো আপনার দেখতে পারবেন এবং কোন অংশে কতটুকু সম্পত্তি রয়েছে, সকল বিষয়বস্তু সকল কিছু ভাগ করে রয়েছে সেখানে এবং সিম্পলি একটা ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো দেখতে পারেন। তো আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনারা সিম্পলি সেই কাজটা মোবাইল দিয়েও করতে পারবেন, খুব দ্রুত সহজেই করা যায় মোবাইল এবং কম্পিউটার দিয়ে। চলুন তাহলে আমরা সেই বিষয়টা জেনে আসি এবং কীভাবে এগুলো বের করতে হয় সকল প্রসেস থাকবে আজকের ভিডিওতে। তো নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। আশা করব ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিও শেষে ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং স্ক্রিনে গিয়ে সকল প্রসেস আপনাকে দেখানো যাক। লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন আছে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে বাজিয়ে দিবেন। তো আমরা চলে আসলাম স্ক্রিনে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা একই কাজটা আপনাদের মোবাইল স্ক্রিন করতে গিয়ে করতে পারেন। মোবাইল স্ক্রিনের ক্রোম বাটন যেটা রয়েছে সেই ক্রোম বাজারে প্রবেশ করবেন এবং সেখান থেকে ক্রোম বাজারকে ডেস্কটপ মোড করে দেবেন। তো প্রথমত আপনাদেরকে গুগলে চলে আসতে হবে। গুগলে চলে আসার পর আপনাদেরকে টাইপ করতে হবে ল্যান্ড, LAND ল্যান্ড ডট গভ ডট বিডি, ল্যান্ড ডট গভ ডট ডট বিডি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং উপরে দেখতে পাচ্ছেন জাতীয় ভূমি তত্ত্ব এবং সেবা কাঠামো, আপনাদের জমি জমার সকল ডিটেলস এখান থেকে নিতে পারবেন। তো এই যে পেজটা রয়েছে সেই পেজে আপনাদেরকে ওপেন করতে হবে এবং সেই পেজটাতে ওপেন করলে সকল বিষয়বস্তুগুলো একে একে করে দেখাবে। তো সেই পেজে যখন আপনারা চলে যাবেন সে এইরকম ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পর এখানে দেখতে পাচ্ছেন RS খতিয়ান, আপনার যদি খতিয়ান নাম্বার থাকে অথবা দাগ নাম্বার থাকে অথবা আপনার যদি সেটা আপনার বাবা অথবা পিতা যে কোনো ধরনের সম্পত্তির বা দাগ নাম্বার সহকারে জানতে পারবেন অথবা আপনার মালিকানা নাম অনুযায়ী সেটা জানতে পারবেন। তো সেই জন্য আপনাদেরকে যে কাজটা হবে RS খতিয়ান, RS খতিয়ান যে অপশন রয়েছে সেখানে আপনাদেরকে টাচ করে দিতে হবে। তো সেখানে টাচ করে দেওয়ার পর এই যে এরকম আসবে, আসার পর এখান থেকে আপনাকে সকল কিছু একে একে সিলেক্ট করে নিতে হবে। আপনার বিভাগ সিলেক্ট করে নিতে হবে, আমি বিভাগ সিলেক্ট করে নিলাম। তো আপনার যে বিভাগ সেই বিভাগটা সিলেক্ট করে নিতে হবে। বিভাগ সিলেক্ট করার পর আপনাকে জেলা সিলেক্ট করে নিতে হবে। তো অবশ্যই আপনার নিজ জেলা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে উপজেলা যেটা রয়েছে সেই উপজেলাটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং উপজেলা সিলেক্ট করার পর আপনার যে মৌজা রয়েছে অর্থাৎ যে মৌজাতে আপনি বসবাস করতেছেন, যে গ্রামে আপনি বসবাস করতেছেন সেই গ্রামও কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এই প্রত্যেকটা যখন সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পারবেন যে এখানে রয়েছে যে খতিয়ান নম্বর, দাগ নম্বর, মালিকানা নাম এবং পিতা বা স্বামীর নাম অনুযায়ী। সাপোজ ধরেন আপনি দাগ নাম্বার জানেন অথবা খতিয়ান নাম্বার জানেন, তো আপনার যেই নাম্বার জানেন সেটা তো আপনি করতে পারেন। ধরেন আপনি সাপোজ দাগ নাম্বার জানেন, আমি একটা দাগ নাম্বার দিচ্ছি যেটা আমি জানি, সেটা আমি একটা দাগ নাম্বার দিয়ে দিলাম। এখানে দাগ নাম্বার দেওয়ার পর দাগ নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পর এই যে এখানে রয়েছে যোগফল, এই যে যোগ রয়েছে সেই যোগ সংখ্যাটা এখানে বসাতে হবে 9 4 14, সেখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর খুঁজুন যে অপশনটা রয়েছে সেখানে আপনাদেরকে টাচ করে দিতে হবে। তো সেখানে টাচ করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পারবেন, নিচে আসবে, নিচে আসার পর দেখতে পারবেন এখানে মোটামুটি খতিয়ান নম্বর, দাগের জমির পরিমাণ, অর্থ খতিয়ানের মোট জমির পরিমাণ সকল কিছু রয়েছে। তো সকল কিছু রয়েছে পরে এখানে দেখতে পাচ্ছেন একটা খতিয়ান নাম্বার দেওয়া আছে, খতিয়ান নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। খতিয়ান নাম্বারটা হলো 305 353, সেখান থেকে কপি করে নিন। এখন কপি করার পর আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদেরকে যেতে হবে আবার খতিয়ান নাম্বারে।
খতিয়ান নাম্বার যদি থাকে তাহলে আপনার সকল কিছু ডিটেলস এখানে দেখতে পারবেন। খতিয়ান নাম্বারটা যেটা রয়েছে সেখানে এটা পেস্ট করে দিবেন এবং এখানে যোগ ফোল্ডার রয়েছে সেটা আপনি যোগ করে নেবেন। যোগ নাম্বার রয়েছে 6 আর 1 7, এখানে 7 বসিয়ে খুঁজুন যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সকল মালিক অকেজি পজা বা ইজারদারদের তথ্য, এখানে সকল কিছু তথ্য দেওয়া আছে এবং সকল তথ্য এখানে একে একে ভাগ করে দেওয়া আছে। এবং একটু নিচে আসলে দেখবেন দাগের সংখ্যা 8, মোট জমির পরিমাণ 2.14 একর, এবং এখানে রয়েছে কান্দা কত, বাড়ি কতটুক, কান্দা কতটুক, সকল বিষয়বস্তু একে একে করে সকল কিছু দেওয়া হয়েছে। এবং সেখান থেকে আপনার সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন এবং অনলাইন কপির জন্য আবেদন করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি আপনার মালিকানা নাম অনুযায়ী বের করতে চান, নামে মালিকানা নাম অনুযায়ী যদি বের করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার যে কোনো একটা মালিক যে রয়েছে সেই মালিকের নামটা আপনি নিতে হবে। সাপোজ ধরেন এই মালিকের নামটা আমি এখান থেকে কপি করছি, বা আপনি এখানে লিখেও নিতে পারেন, মালিকানা নাম অনুযায়ী বের করতে পারেন। মালিকানা নাম অনুযায়ী বের করার জন্য আপনার একটা মালিকের নাম লাগবে। তো সাপোজ আমি একটা মালিকানার নাম কপি করে নিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে মালিকানার নাম অনুযায়ী, মালিকানার নাম অনুযায়ী যে চিহ্নটা রয়েছে সেখানে ভরাট করবেন এবং সেখানে আপনার একটা মালিকের নাম এখানে প্রেস করে দেবেন। মালিকের নাম দেওয়ার পর এখানে যে যোগফল রয়েছে 7 আর 8 15, সেটা আপনি যোগফল দিয়ে নেবেন, যে যোগ সংখ্যাটা রয়েছে যোগফল দিয়ে নেবেন। দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন খুঁজন অপশন রয়েছে, সেই খুঁজন অপশনে আপনাকে খুঁজতে হবে। খোঁজার অপশনে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারেন সকল এখানে দেওয়া আছে সকল মালিকের নাম কি, মালিকের পিতা বা খতিয়ান নাম্বার কত, সকল কিছু দেওয়া আছে। এবং খতিয়ান নাম্বার দিয়ে যদি আপনি আবার খতিয়ান নাম্বারটা তার এখানে প্রেস করেন, এই যে এখানে খতিয়ান নাম্বার রয়েছে, যদি এখানে খতিয়ান নাম্বারটা প্রেস করেন এবং সে যোগফলটা যদি দিয়ে নেন, তাহলে কিন্তু তার ডিটেলস সকল কিছু এখান থেকে বের হয়ে আসবে। এটার জন্য আপনি কোনো ভূমি অফিসে বা কোথাও দৌড়াদৌড়ি করতে পারবেন না, আপনার ঘরে বসে মোবাইল অথবা কম্পিউটার বা যে কোনো একটা কিছু দিয়ে আপনি সেটা বের করে নিয়ে আসতে পারবেন। কার নামে কতটুকু সম্পত্তি রয়েছে, কোথায় কতটুকু সম্পত্তি রয়েছে, সকল কিছু কিন্তু এখানে বের করে দেখতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটা আশা করি অনেক উপকারে আসবে, বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওতে লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে।